আসসালামু আলাইকুম, আমি খুরশিদ মোহাম্মদ আব্দুর রউফ, রউফ এন্ড অ্যাগ্রোতে আপনাদের সকলকে স্বাগত। তো আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে ফরিদভাইয়ের ছাদে, যেখানে প্রায় 28 জাতের আনার গাছ আছে এবং উনি সফলভাবে আনার চাষ করতেছেন। তো অনেকেই প্রশ্ন করেন যে বাংলাদেশে আসলে বাণিজ্যিকভাবে আনার চাষ করা সম্ভব কি না, সেই বিষয়েই আজকে ফরিদভাইয়ের কাছ থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো যে আসলে বাস্তবে বাংলাদেশে বাণিজ্যিকভাবে আনার চাষ করা সম্ভব কি না। তো সেই বিষয়ে আশা করি ভিডিওটি না টেনে আপনারা তো যারা বাণিজ্যিকভাবে আনার চাষ করতে চান তারা আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনার ওখানে তো অনেকগুলো আনারের গাছ দেখলাম, তো এগুলো কি আপনি বাণিজ্যিকভাবে চাষ করতেছেন নাকি? না, আমি আসলে বাণিজ্যিকভাবে কি, আমি যেহেতু আপনার আমাদের চারা বিক্রি রয়েছে, সেই হিসেবে আমি একটা বাণিজ্যিক নার্সারির জন্য আপনি বাণিজ্যিক নার্সারির জন্য বাণিজ্যিক। আচ্ছা, আরেকটা বিষয়ে প্রশ্ন থাকে অনেক সময় বা আমার নিজেরও একটা কিউরিয়াসিটি যে প্রশ্ন, সেটা আসলে বাংলাদেশে কি বাণিজ্যিকভাবে আনার চাষ করা সম্ভব কিনা, যে আমি বাণিজ্যিকভাবে 100-150 গাছ লাগাবো বা 2-4-5 একরে জাস্ট শুধু আনার কাজ থাকবে, যেরকম ড্রাগন আছে, পেয়ারা আছে, কাঁঠাল আমের বাগান আছে, সেরকম বাগান আনারের বাগান করা সম্ভব কিনা, বা সেটা করলে কতটুকু সফল হওয়া যায়, এটা এই বিষয়ে আসলে আপনার কোনো ধারণা দিয়ে থেকে থাকে আপনি একটু আমাদের দর্শকদের বা আমাকে একটু ধারণা দিন। আমি একটু আপনার দর্শকদের ইউটিউব চ্যানেলের দর্শকদেরকে একটু বলি, আসলে একটা সময় ছিল আমাদের এখানে কিন্তু দেখেছেন যে আমাদের বাড়ি মালটা কিন্তু আপনার বাণিজ্যিকভাবে প্রচুরভাবে চাষ হয়েছে, কিন্তু এখন একটু ধীরে ধীরে কমে গেছে। কমে গেছে কেন? আমাদের মাটির পিএইচ কিন্তু পিএইচ লেভেলটা কম, এটা হচ্ছে তার মূল কারণ। হ্যাঁ, এখন আছে আনারে আমাদের ছাদ বাগানে দেখেন একটা হাফ ড্রামের ভিতরে 1-1.5 বছরের একটা গাছ আছে, এখানে গুনলে ফুল তুলছে আপনার হচ্ছে 20টার মতো বের হবে, 20টার বেশি হবে মনে হচ্ছে, ফুল সহ তো আরো অনেক হবে, ছোট বড় ফল সহ অনেক আছে, 20টার মতো হবে। জি জি, তো আমরা এই একই গাছ আমরা পিছনেও কিন্তু ফলন আছে, পিছনেও ফলন আছে, তো আমরা একই গাছ এই সাইজের গাছ যদি আমরা মাটিতে লাগাই তাহলে সেক্ষেত্রে কিন্তু মাটিতে কিন্তু এরকম ফলন না, মাটিতে এরকম ফলন হয় না, মাটিতে এরকম হয় না। কারণ কেন হয় না, আমরা যখন এই টপে গাছটা লাগিয়েছি শিকড় যখন বের হচ্ছে শিকড়টা এই ওয়ালে এসে ধাক্কা বাধা খাচ্ছে, বাধা পাচ্ছে এখান থেকে দিয়ে আবার ওই পাশে যখন যাচ্ছে আবার বাধা পাচ্ছে, সেখানে হচ্ছে আপনার শিকড়টা বাউন্ড হচ্ছে, গাছের স্পেস পাচ্ছে, গাছের ফুল আসতেছে, ছোট টবে প্রচুর পরিমাণ ফলন ফলন। এখন মাটিতে হচ্ছে আমাদের বাংলাদেশের মাটি হচ্ছে বেলে দোয়াশ দোয়াশ এঁটেল, এই মাটিতে শিকড় দীর্ঘ দূর পর্যন্ত ছড়ায়, খেয়াল করবেন আমাদের মাটির তো খাবারের পরিমাণ বেশি, মানে বলা হয় বাংলাদেশের মাটিতে যাই লাগানো হয় না কেন সবই সবই হয়। এখন শিকড়টা যখন দীর্ঘ দূর পর্যন্ত মানে ছড়াচ্ছে ও স্ট্রেস পাচ্ছে না, স্ট্রেস দেওয়া পাচ্ছে না। অনেকেই বলে যে ভাই ইন্ডিয়াতে হচ্ছে আমাদের এখানে হচ্ছে একই তো আবহাওয়া, কিন্তু মাটির ভিন্নতা রয়েছে, ওদের মাটি হচ্ছে আপনার কাকরযুক্ত লাল মাটি, এই মাটিতে ছোট ছোট নুড়ি পাথরের মধ্যে রয়েছে, যে অঞ্চলে আনারটা চাষ হচ্ছে সেখানে আপনার শিকড়টা যখন ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাওয়ার পরে সে আবার কোনো ব্রেকে অন্য জায়গা দিয়ে যাচ্ছে, আপনার কাছে যাচ্ছে ফুল আসতেছে। আমাদের বাংলাদেশে আমি দেখবেন আমার মাঠ পর্যায়ে আমি আমার ইয়েতে নার্সারি, আপনি তো মাঠেও নার্সারি মানে আপনার নার্সারিতে তো মাঠে লাগাই, মাঠে লাগাইছি, সেখানে হচ্ছে অনেকগুলা গাছ আমার ছাদ বাগানে দেখা যায়, এখন একটা গাছে প্রতিটা গাছে 10-15টা করে ফল আছে, ফল আছে, এতে অনেক বয়সী গাছ সেখানে হচ্ছে আপনার ফল আছে, ফল মাটিতে লাগাবে, কারণ হচ্ছে শিকড় সেখানে বাউন্ড করা সম্ভব না, বাউন্ড করা সম্ভব না হলে সেখানে হচ্ছে আপনার ফল আসার মানে সম্ভাবনা অনেক কম। আপনার 2 বছরে আমাদের যদি দেখাই এটা হচ্ছে আমাদের একটা মাল্টি কাপটিকের গাছ, এটা হচ্ছে 1 বছরের গাছ আমাদের এটুকু একটা ডালে এটুকু এইটুকু ফলন, কিন্তু মাটির গাছে এতটুকু ফলন নিয়ে আসতে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে 3-4 বছর, 3-4 বছর। আমরা দেখেছি আমাদের চুয়াডাঙ্গাতে একটা আপনার সে আনারে বাগান হয়েছিল একটা সময়, আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা সেটা প্রতিবেদন দেখেছি, কিন্তু আমি রিসেন্ট খবর নিলাম সেই জায়গায় যে হচ্ছে এখন বাগানের কী অবস্থা, এক ভদ্রলোকের মাধ্যমে শুনতে পারলাম সেখানে এখন গরু ছাগল ছাড়া কিছু নেই, কারণ সফল হয়তো বা হইতে পারেনি বা ওনার কোনো আপডেট বা আমরা এখন পর্যন্ত পাইনি। তো আসলে আমি সরাসরি এটা বলবো যে আপনার বাড়ির আঙ্গিনায় 2-4টা আপনি লাগান, 2-4টা গাছ লাগান, আপনি দেখেন যে কেমন ফলন হচ্ছে, আপনি যদি মনে করেন যে হচ্ছে না ভালো ফলন হচ্ছে বাজারে টুকটাক 2-4টা নিয়ে বিক্রির ব্যবস্থা করে তারপরে আপনি বাণিজ্যিক চিন্তা ভাবনা, তারপরে বাণিজ্যিক, কারণ আনারের আপনার হচ্ছে চারা থেকে শুরু করে ওর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম অন্যান্য ইয়ে, রোগ বেশি হয়, রোগ বেশি, যেমন ফলে কিন্তু অ্যানথ্রাক্নোজের পরিমাণটা এত পরিমাণ আসে আর বাজারে যে পরিমাণ ছত্রাকনাশকের দাম সবকিছু মিলিয়ে ফল বিক্রি করে টাকা তোলা খুব মুশকিল, আপনি চারা বিক্রি করে টাকা তুলতে পারেন। একই সমস্যা হচ্ছে আমাদের আঙ্গুরেও, আঙ্গুর আনার এগুলো সবই মূলত হচ্ছে বর্তমান যাই হচ্ছে চারা বিক্রির জন্য বাণিজ্যিক করতে পারেন, কিন্তু ফল বিক্রির জন্য আরো ভেবে চিন্তে তারপর আগাইতে হবে। সেক্ষেত্রে আপনি বলতেছেন বাণিজ্যিক ভাবে আনার চাষ করতে হলে অবশ্যই ভেবে চিনতে প্রথমে 2-5টা গাছ লাগিয়ে যদি সফলতা আসে, যদি আপনার মন বলে যে না আমি আগাইতে পারবো তাহলে আপনি আগাইতে পারবেন, আগাইতে পারবো। তো যদি আমি স্পেশাল টেক কেয়ার করার পরেও যত্ন নেওয়ার পরেও যদি করতে চাই তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন,
আপনার এক বছরের একটা গাছ আপনি মাটিতে লাগালেন, এটার পেছনে আপনার যে খরচ রয়েছে একটা চারার দাম সহ একটা কামলা খরচ সহ আপনার ওখানে পরিচর্যা সহ একটা বছরে একটা গাছের পিছনে প্রায় 2,000 টাকার মতো খরচ, প্রচুর খরচ। 2,000 না হলেও আপনি ধরেন 1,000 টাকা আপনার খরচ ধরেন একটা গাছের পিছনে, এক বছরে একটা গাছে আপনার কয় কেজি আনার আসবে? সর্বোচ্চ ছটা 1 কেজি আনার, 1 কেজি 2 কেজি সর্বোচ্চ মিল করে 2 কেজি আনার যদি আসে আপনার পাইকারি হিসাব করলে 300 টাকা কেজি, যদি আপনি পাইকারি ধরেন 600 টাকা দাম, আপনার খরচ হইলো 1,000 টাকা, তাহলে আপনার লাভবান তো হতে পারে। তার ভিতরে আরো ছটা একটা ছত্রাক নাশকের দামই হচ্ছে আপনার 200 টাকায় পড়ে, এইটা প্রায় 200 টাকার মতো দাম পড়ে, তিনবার স্প্রে করলেই শেষ। তো সেক্ষেত্রে ভেবে চিন্তে আসলে আনার বাগান করা উচিত। তারপর হচ্ছে আপনার হচ্ছে আর শৌখিন ভাবে তো আমরা চাষ করতে পারি, আমরা শৌখিন ভাবে ছাদ বাগানে করতে পারি, ছাদ বাগানে খুব ভালো হবে, ছাদে খুব ভালো হবে, ভালো হবে। আমার কাছে প্রতিনিয়তই ফোন আসে যে ভাই আঙ্গুর আনার বাণিজ্যিক করবো, আমি সবাইকে একই কথা বলি, 2-4টা লাগিয়ে দেখেন, যদি আপনার মনে হয় যে হচ্ছে আপনি সামনে আগাতে পারবেন তাহলে সেক্ষেত্রে আপনি আগাতে পারবেন, এছাড়া সম্ভব। ধন্যবাদ ফরিদ ভাইকে বাস্তবতা এবং সত্য বলার জন্য। আসলে ফরিদ ভাই মানুষটা এমন, আমার ফরিদ ভাই ভিডিও কমেন্টগুলোতে দেখতে পারবেন যে সবাই বলে ফরিদ ভাই যা সত্য তাই উপস্থাপন করে, এখানে কোনো ছলচাতুরির সুযোগ নেই। সেক্ষেত্রে ফরিদ ভাই চারা বিক্রি করলেও উনি যদি বলতো যে বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব তাহলে ওনার কাছ থেকে হয়তো অনেকে চারা উনি 2-4-500 চারা বেশি বিক্রি করতে পারতেন, কিন্তু না, উনি এই জিনিসটাকে ডিকারেজ মানে উনি এই জিনিসটাকে ইনকারেজ করতেছেন না, কারণ ইনকারেজ করতেছে আপনি 2-4-5টা গাছ লাগিয়ে দেখুন, তারপর যদি সম্ভব হয় তাহলে আসলে আপনি বাণিজ্যিকভাবে চাষ করেন। আশা করি আপনারা যারা বাণিজ্যিকভাবে আনার চাষ করতে চান তারা ভেবে চিনতে আনার চাষ করবেন, তবে ছাদে বাড়ির আশেপাশে 2-4 আনার গাছ আপনারা লাগাতে পারেন নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য এবং শখ পূরণ করার জন্য। তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, এবং ফরিদ ভাইয়ের একটা চ্যানেল আছে ফরিদ এগ্রো, সেক্ষেত্রে আপনারা যারা ফরিদ ভাইয়ের ভিডিও নিয়মিত দেখতে চান ফরিদ ভাইয়ের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা শৌখিনভাবে আনার চাষ করতে চান বা বাণিজ্যিকভাবেও যদি করতে চান তাহলে ফরিদ ভাইয়ের কাছ থেকে আনারে চারা নিতে পারেন, ওনার মোবাইল নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আশা করি ওনার সাথে কথা বলে আরও বিস্তারিত জেনে তারপর আপনারা আনার বাগান করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।